কফি এনিমা করার সময় অনেকে বলছেন আপনাদের পেইন হয়, আপনাদের ধরে রাখতে পারেন না, তাদের জন্য হচ্ছে যে আপনারা বডিকে সিম্প্যাথেটিকে প্যারাসিম্প্যাথেটিক টোনে নিয়ে আসতে হবে। ব্রিথিং চেষ্টা করুন, তারপর পেইন কমে যাবে, আপনার কফি যে বারবার বেরিয়ে আসলে প্রবণতা কমে যাবে, আপনার প্রচুর ত্রাস জমে আসছে সেই জন্য পেইন হচ্ছে। কফি এনিমা করার সময় আপনারা যে কাজটা করবেন না সেটা হচ্ছে যে কোনোভাবে ইলেকট্রনিক্স ইউজ করবেন না, প্লাস্টিকের ব্যাগ দিয়ে কোনোভাবেই কফি এনিমা করবেন না, মেটাল দিয়ে করুন। কফি এনিমা সবাই করতে পারে, ল্যাকটেরিং মাদাররাও করতে পারে, প্রেগনেন্ট মাদাররা করতেও পারে, তবে খুব সাবধানে অল্প কফি দিয়ে অল্প পরিমাণে, প্রত্যেকের জন্য উপকারী আনলেস ইউর স্টেজ ফোর কোলন ক্যান্সার। ওকে, সালাম আলাইকুম ওরহামতুল্লাহ ওবারাকাতুহ। আমি এই মুহূর্তে বসে আছি আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের সামনেই, আমি দুটো ক্লাসের মাঝখানে, আমার একটা ব্রেক থাকে, তো ব্রেকে বাইরে এসে একটু ফ্রেশ এয়ারের জন্য বসছি। তো অনেক পেশেন্ট কিছু পেপার নিয়ে বারবারই প্রশ্ন করছেন, সেটা একটু অ্যান্সার করার জন্য এখানে বসছি। প্রথম প্রশ্ন হচ্ছে কফি এনিমা নিয়ে। কফি এনিমা নিয়ে যে প্রশ্নগুলো এসছে সেগুলো হচ্ছে যে কফি এনিমা কী বেনিফিট, কফি এনিমা কীভাবে করবো, কতটুকু নিব। দেখুন ভাই বোনেরা, কফি এনিমা নিয়ে আমার সুন্দর করে চারটা ভিডিও আছে, আপনারা ওই চারটা ভিডিও দেখার পরে এই ভিডিও দেখবেন, আর যদি না দেখে থাকেন ভিডিওটা পজ করে ওগুলো দেখে আসুন, তাহলে এটার কীভাবে করবেন বেনিফিটসও আপনারা জেনে যাবেন। হ্যাঁ, কফি এনিমার যে বেনিফিটগুলো বাবাই বলেছি, কফি এনিমা ডাজ এভরিথিং, আনলেস ইউর স্টেজ ফোর কোলন ক্যান্সার কফি এনিমা করার দরকার নেই, আদারওয়াইজ কফি এনিমা সবাই করতে পারে, ল্যাকটেরিং মাদাররাও করতে পারে, তারপরে প্রেগনেন্ট মাদাররা করতেও পারে, তবে খুব সাবধানে অল্প কফি দিয়ে অল্প পরিমাণে, হ্যাফ লিটার পানি দিবে শুধু, ওয়ান অর হ্যাফ টি স্পুন কফি দিবে, এর বেশি দেওয়া ঠিক হবে না। তো সুপ্রিয় ভাইরা, প্রশ্ন যেগুলো আসছে সেটা হচ্ছে যে কফি আসলে কতটুকু নেব। দেখুন, কফি কোনো লিমিট নেই, কফি ভালো হচ্ছে যেটা গ্রাইন্ড করে আপনারা পাউডার করে নেবেন, ফ্রেশ গ্রাইন্ড করে, এবং কতটুকু নেবেন সেটা এক চামচ হতে পারে, পাঁচ চামচ হতে পারে, কোনো লিমিট নেই, আপনারা যে যেটুকু সহ্য করতে পারেন। তবে প্রথমে কম দিয়ে শুরু করবেন, তাতে করে আবার ইউনো অলওয়াজ থাকেন বা উইয়ার ফিল করবেন না, অল্প দিয়ে শুরু করবেন, এক দুই তিন চার পাঁচ চামচ কফি দিয়ে করলেও কোনো সমস্যা নেই, তো পাঁচ চামচের বেশি যাওয়ার দরকার নেই। হ্যাঁ, আর পানি কতটুকু দেবেন এটাও প্রশ্ন, পানি দেবেন হচ্ছে যে এক লিটার থেকে শুরু করে তিন লিটার। হ্যাঁ, তিন লিটারের বেশি দেওয়ার দরকার নেই, টু লিটার হচ্ছে যে আইডিয়াল, আর যদি আপনার লিভারে বেশি করে রাখতে চান, লিভার বেশি করে পোষাতে চান, আপনি তিন লিটার দিয়ে করার চেষ্টা করেন, বেশি বেনিফিট পাবেন। কফি এনিমা করার সময় অনেকে বলছেন আপনাদের পেইন হয়, আপনাদের ধরে রাখতে পারেন না, তাদের জন্য হচ্ছে যে আপনারা বডিকে সিম্প্যাথেটিকে প্যারাসিম্প্যাথেটিক টোনে নিয়ে আসতে হবে। যখন কফি যাচ্ছে স্বাভাবিকভাবে স্ট্রেস ফিল করবেন, একটু ডিসকমফোর্ট লাগবে, বডি সিম্প্যাথেটিক টোনে চলে যাবে, আপনি কফি বেশিক্ষণ রাখতে কষ্ট হবে, সেক্ষেত্রে আপনার বডিকে প্যারাসিম্প্যাথেটিক টোনে আনতে হবে। সেটা কীভাবে, সেটা হচ্ছে যে আপনি ব্রিদিং এক্সারসাইজ করতে হবে। আপনি নেওয়ার সময় মনে রাখবেন ফোর সেভেন এইট স্টেপে, যেটা আমি অনেক ভিডিওতে বলেছি ব্রিদিং এক্সারসাইজ করার কথা, আপনারা সেভাবে চার সেকেন্ডে ব্রিথ করবেন, সাত সেকেন্ড ধরে রাখবেন, আট সেকেন্ডে ছাড়বেন, সেটা যখন নেবেন আপনি বুকটাকে এক্সপ্যান্ড করবেন, সাত সেকেন্ড ধরে রাখেন, আট সেকেন্ডে ছাড়বেন, আস্তে 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 যখন ছাড়বেন পেটটাকে স্কুইজ করবেন, বুকটাকে স্কুইজ করবেন, বুকটাকে এক্সপ্যান্ড করে আর স্কুইজ করতে হবে না, আর পেটটাকে স্কুইজ করবেন, তল পেটটাকে। হ্যাঁ, যখন আপনি নিঃশ্বাস ছাড়বেন আট সেকেন্ড ধরে, হ্যাঁ চার সাত আট, এই রেশিওতে আপনারা ব্রিথিং চেষ্টা করুন, তাহলে আপনার পেইন কমে যাবে, আপনার কফি যে বারবার বেরিয়ে আসলে প্রবণতা কমে যাবে, খাম হবে, পেইন কমে যাবে, আর যত বেশি পেন আসবে তত দ্রুত এক্সারসাইজ করবেন, যেটা হুইস্কি এক্সারসাইজ বলি আমরা, হুইস্কি হচ্ছে নেবেন আর কুইকলি বডিটাকে খাম হবে, পেইনটাকে বডিটাকে পেইনটা চলে যাবে, যাদের অনেক পেইন হয় কফি এনিমা করার সময়। হ্যাঁ, তবে অনেক পেইন হলে আপনারা সাবধানে করবেন, কফি এনিমাটা আপনারা স্লো করবেন, মাঝে মাঝে করবেন, এবং বেশি গরম দিবেন না, অল্প পরিমাণ দেন, বেশি কনসেন্ট্রেট মানে এক চামচ কফি দিয়ে পেনটাকে আর কমান, আপনার প্রচুর ট্রাশ জমে আসে সেই জন্য পেন হচ্ছে, পেনগুলো কমে আসুক, ক্লিনজিং অল দ্যাট ট্রাশ। হ্যাঁ, তারপরে এক দুই তিন চার পাঁচ চামচ পর্যন্ত কফি দিয়ে আপনারা কফি এনিমা করতে পারবেন। অনেকে বলছেন কফি এনিমা করার সময় অস্বস্তি লাগে, তখন কী করব। কফি এনিমা করার সময় আপনারা যে কাজটা করবেন না সেটা হচ্ছে যে কোনোভাবে ইলেকট্রনিক্স ইউজ করবেন না, ফোনটা তো একটা রেডিয়েশন না, 5G, এটাকে কফি এনিমা করার সময় রাখবেন, একদম দূরে রাখবেন, এটা থাকলে আপনার বডি সিম্পথেটিক চলে যাবে, আপনার বেশিক্ষণ কফি লাগে রাখতে পারবেন না। আবার অনেকে বলছেন কোন কিটসটা ইউজ করবো, দেখুন কোন কফি এনিমার কিটসটা ইউজ করবেন সেটা কিন্তু আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, আবার প্রথম যে ভিডিও আছে ওখানে ছবি সহ দেওয়া আছে, বাকির ইউজ করবেন, ব্যাগ ইউজ করলে মরছেন, এটা কখনো করবেন না, বাকির ইউজ করতে হবে। হ্যাঁ, ব্যাগ যদি ইউজ করেন, ব্যাগটা খুব ডেঞ্জারাস, এটা প্লাস্টিকের অথবা পলিকার্বন, এন টাইপস অফ পলিকার্বন, এই প্লাস্টিক পলিকার্বনগুলো এসে ডেঞ্জারাসলি এফেক্ট করবে আপনার কোলন ইন্টেস্টাইন, কোলন হেলথ হচ্ছে আপনার আসলে হেলথের
একটা জায়গা। আপনি যদি কোলনে যদি খারাপ কিছু দেন, আপনার তো পুরো শরীর অসুস্থ হবে। যারা প্লাস্টিকের ব্যাগ দিয়ে দেখিয়েছেন আপনারা বা দেখেছেন, আপনারা দয়া করে প্লাস্টিকের ব্যাগ দিয়ে কোনোভাবেই কফি নেমে করুন না, মেটাল দিয়ে করুন। মেটাল শরীরে গেলে কোনো সমস্যা নেই, আমাদের বডিতে মেটাল দিয়েই একটা বড় অংশ তৈরি, যেমন বনগুলো মেটাল দিয়ে তৈরি। তাহলে মেটালের বাকের ইউজ করতে কোনো রিস্ক নেই, রিস্ক হচ্ছে প্লাস্টিকেরটা বা নাইলনেরটা বা পলিকার্বনেটটা। হ্যাঁ, ব্যাগের মধ্যে আমি নিজে দেখেছি, চেষ্টা করি যে এটা আপনার কেমন কমফোর্টেবল। ব্যাগ দিয়ে কফি নেমে করা খুবই আনকমফোর্টেবল, আপনারা এটা করবেন না, আপনারা অবশ্যই বাকেট দিয়ে করবেন। হ্যাঁ, এটা কমফোর্টেবল, সেফ এবং এতে প্রচুর পানিও ধরা যাবে। হ্যাঁ, তো এই হচ্ছে প্রশ্নগুলো এসছে, উত্তর দিলাম আমি। সেটা হচ্ছে যে আপনারা আমার ভিডিওগুলো আগে দেখুন, তারপর কফি নেমে করুন। আর কফি নেমার মধ্যে কত কফি নেবেন কোনো লিমিট নেই, কফি নেওয়া করার সময় বেরিয়ে এক্সারসাইজ করুন, একটু খাম ইউর বডি ডাউন, তাহলে অনেকক্ষণ ধরে রাখতে পারবেন। আর অবশ্যই আপনারা ইলেকট্রনিক্স দূরে থাকবেন এবং ইউজ করার সময় অবশ্যই বাকেট কিচটা ইউজ করবেন, এতে করে বেশিক্ষণ ধরে রাখতে পারবেন এবং বাকেট কিচের সাইড ইফেক্টটা কম। তো আমার ভিডিওগুলো আগেগুলো দেখুন, তাহলে বুঝতে পারবেন কোন কোন কিটস কীভাবে ইউজ করতে হবে এবং ডিটেলস এবং উপকারিতা সব বলা আছে। আশা করি সবাই কফি নেমে করবেন, প্রত্যেকের জন্য উপকারী, আনলেস ইউর স্টেজ ফোর ক্রোনিক ক্যান্সার। ওকে, সবাই ভালো থাকুন, আলহামদুলিল্লাহ। কফি নেমা বেনিফিট আপনারা সবাই লিখতেছেন, আপনারা এখানে লিখবেন, যারা কফি নেমে বেনিফিট পাচ্ছেন অবশ্যই এখানে লিখবেন, তাহলে বাকিরও উপকৃত হবে, বাকিরও বেনিফিটেড হবে, বাকিরও এনকারেজড হবে। এবং কফি নেমে কোন রোগের জন্য কাজ করে আগের ভিডিওতে সব বলা আছে, এবং ইট ডাজ এভরিথিং। হ্যাঁ, আমি আমার পেশেন্টদেরকে বলি, যারা মেডিসিন কম খেতে চান কফি নেমে করুন। হ্যাঁ, এটা সব রোগের জন্য, রুট কজের জন্য এটা উপকারী। থ্যাংক ইউ, সালাম আলাইকুম।